মাগো কি শুরু হইল আল্লাহ 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 শুধু এত খারাপ হয়ে গেছে এত ভিতরে ল্যাংড়া ছবির কারণে এই ল্যাংড়া লিঙ্গিকে টিপ দিয়ে আগো হলাম একদম সব আগামী দুই বছরের ভিতরে শেষ তো জিনে ভাবি স্যার ফাইভ পাঁচ তে ঢুকে গেছি আমরা পাঁচ নব্বই পার্সেন্ট বুড়িকে রব হজরত গুগল হুজুরের ভিত্তে হ্যাঁ না বিতৃবিত্ত চলেও রাসেল ভাই আপনি হয়তো নেককার জানেন না ও এ তাই নে ইউটিউবে তো আইয়ে ইউটিউবে তো আইয়ে হোয়াটসঅ্যাপে চলি আই যে ডাইৰেক্ট সা ছাড়াইও চলি আই যে এডের ভিতরে মারিয়ে ওলাইছে মারি খুন করিয়েছে এন্দি হাত দিছ হড়ি ইয়ের আয়াতে ভিতরে নেগেট ফিলিম চলে এড জব করে দিছে আমাদেরকে গুগলে নেটে আগর ছ সপ্তাহে করিয়ে লেছে এক কথাটো তন বুজ দি তোরা বাংলাদেশের হর রেব এটা তোকো খাচ্ছ তন বুজি দি ন ওয়াট বাঙ্গল

আবার হাতে কেচে সামনে দি হেতে জান বাইল্ল্যা ভাষা কইছে এরসতারাই কুজুবিন নাওস সামনে সামনে সুলদরি অনলেজে কলক পুণ্নইব তরে কে কয় আল্লাহ কে কয় আল্লাহ সুরা الرحমান তাহলে যুবক তোমার ড্রেস আপ হবে রসুলের তরিকা রাসূলের বাইরে যাইবা শেষ তখন ইয়ান দিয়ে তো দুনিয়া সময় শেষে যাবে আয়াত তিনটি ওয়াজ কেন দুই যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না লাইসামিন মিন্না মান লাম ইয়া তাগান্না বিল ইয়া জারু বিহি সহিহ আল যারা সুন্দর করে কোরআন পড়ে না তারা আমার দলভুক্ত নয় তারা আমার দলের বাহির কইতে আর নজুন তো কোরআনে তেলাওয়াত করি না পুরা বরু রাতে রাসেল ভাই যদি জরিপ করেন। আন সাত লাখ লোক বরুয়া থানায় আছে সাতজন মানুষ আজ সকালবেলা কোরআন তালা করছি হাবলিক বাদ দিলাম হুজুরকে খবর দেখবেন হাইতেন এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ আঙর দুয়ারো চলি আইছে আল্লাহ করে রক্ত মারি এলি সাবাইকারি কোরআন এ কারিম তেল করত আতের মধ্যে কোরআন থাকতো আতে হসরত মোবাইল শরীফ হজরত ইউটিউব শরীফ ঘুমুতো উড়ি আটটা নটা বাজে দাঁত ব্রাশ করবার আগে ইউটিউব ঠেলতে আছে ফেসবুক ঠেলে আর কথা কয় না আল্লাহ শহানো কয় কোর আনাল ফাজরে কোর আনাল ফাজরে কান সকালবেলার কোরআনতাল আহ আপনাকে সাক্ষী দিবি আল্লাহর দরবারে আল্লাহ ও আফসারে কোরআনতালো করছি ও আল্লাহ ফেরেশতা যদি জমাত সৈদ ফজরের নামাজটা পড়েন এ তেলাওয়াত ফেরস্তারা সাক্ষী হয় আপনার জন্য দুই শিফটি ফেরস্তারা ডিউটি করে হাজার হাজার ফেরেশতা রাতচার গুণ তারপরে মাগরিবের সময় চলিয়ে আইসে এগুন সকালবেলা চলে যাইব দিনের গুণ সকালবেলায় মাগরিবের সময় যাইব এ দোনো পার্টি মাগরীব আর ফজরের সময় একসাথে ইয়ে যায় ইয়া তালাকুন একসাথে যায় এরবার আল্লাহ রাতচার শিপে যারা ডিউটি করছে তাগরে প্রশ্ন করিবে ও তারপরে তা রাখতো আর বন্ধার করে কি অবস্থা রাখছো তারা রিপোর্ট দেয় আল্লাহ তারপরে তুই এবার সময় দেখছি ফজরের নামাজ পড়তে আছে জমা তো সৈত আর অযত্না হুম হুম সল্লোর ওই অকরাউর আর তখন আমরা ডিউটি শুরু করছি উত্তর বালুয়াতে দেখছি যে তারা আমার গরিবের নামাজ পড়ে আল্লাহ যাই যাইও হয়ছি তারা কোরআনতাল আয় তো দেখছি তারা কোরআন তেলাওয়াত আমার আল্লাহ কত তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম

আঙ্গ করে কোরআন শরীফের জিজ্ঞেস করলে বোঝা যাব অবস্থাটা কি বালুয়ে এ হড়ি রেছে মোবাইলের কত যত্ন কত সুমা আইফোন কিনে রেছে দেড় লাখ টাকা দিয়ে ধরে সোজা জাহান নামে যাবে এটা ঠিক আছে তো এটা আমরা হাতে তো সাক্ষী দিবার নয় আর দেখ কোরআন ধরেন ন ঠিক না এতে বকুল ফুল সোনা বন্ধুর গান কয় বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনার ছেদ আমি হইলো কিতা মোবাইল হ্যাঁ আল্লাহ লেখছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাই লে যুবক কুলের লাজে নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে কি রুগান গছ গ্যা কোশালুক পুলের লাজ নাই রাইতে শালুকে ফোটে লো রাইতে শাল্লোকে ফোটে শালুক ফুলের লাজ বেশি আল্লাহ রাখাব উঠে ঠিকই আছে কবিটারে ফাইলে আমি গ্যান এক লা এক জার্সুনে যার ভালোবাসা সেই তো মজা লোটে প্রেমিস্তে শিখাচ্ছে আমাদের কে গিরেস মেসিয়ে আছে তার কবরও যে গান লিখছে শুর করছে ওরা কথা কয় না গানটার দরকার ছিল এভাবে রেডি রেডি যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাই লি গা চাবেডা সাবেডা জোরে ক হে ভুল নিয়ে নি সেটিং ঘুল নিয়ে যাস ঠিক আছে

রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজ দায় লুটে লো যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেনো বান্ধাই মোৱাদ্জিনে মর্জিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তোলে মোৱাদ্জিনে মর্জিদ পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে ঘুম ধরিয়া যুবক দলে ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটে এলো যুবক যুবক মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক ফজরে রইতে লাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আল্লাহু আকবার মরজিতে মরজিতে ফজরের তেলাওয়াত আম্মাজিদের তেলাওয়াত ফজরে রই তেলাওয়াতে নাছনে নাচনে লাগে লো নাচনে নাছনে লাগে আগের মত নারী কুলের আগের মত ভাবি কুলের তেলাওয়াত নাই ঘরে লো যুবক কুল কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল কুল যুবক কুল যুবক কুলের লাজে নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে জোরে যুবক কুলের মসজিদে না মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক যুবকুল যুবক মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহু আকবার আগে মাসা সিরা কোরআন তেলাওয়াত করতে অন করে না অন বেগুন সাহাবাই গেছে বৰ চকৰি সুতেৰে বিয়া কৰাই চক খেত মত খাই ভাল লায় অম তোৰ তোৰ ৱাইফে সুতেৰবোৰে নাস্তাবা নাহি টেবিল ধেয় ভগ এ চা হুতেৰবোৰ আমাদের বৰুৰা থানা নাই ৰ আৰু ৰিজিক বন্ধ কৰ আছে হেতিৰে আৰু চাহ গা বাইছে দিছে গোপে হবটো আনকো খাই যোদ্ধৰি আন গোপে ৰিদ্ৰৱাছ বৰে মাংস আফচাৰিণী কবা যা বলে কইস বাবির কবির কইস বেলে এ কবি বেলে নাই এরকম হুতের বউ ভাবি আমাদের উত্তর বালুয়াতে ওই ভাবি আপনারা সাক্ষী থাকেন আমি আমনগ ফককে ছিলাম আমনগ সেতারা আমনগ বিরুদ্ধে বলছে ও আসল বনি না ঘুমাইয়ে তো দুই অজ্ঞাতে মৃত্যু ওটার ঘটনা কিতা মুতে ধরছে তাই না হ্যাঁ তো এবার আয় রে আয় সত্যি কোন কোরআন তেলাওয়াত করবি নি এই যে মধুর সুরে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার এখানে সেন্টেন্সটা তারকিম করা আছে এখানে শর্ট সেন্টেন্সটা এখানে বাগদারের মতো মূল সেন্টেন্স হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার তামাম পৃথিবীর সব কিছুতে রাজপ্রাসাদ থেকে বঙ্গভবন থেকে তারপরে ব্যাংক থেকে আমার এত সুন্দর ওয়াইফ সেতি থেকে কম্বল থেকে হুতে প্রাণ সেতু কম্বল দেশে এই দিন তো বড় আমার আল্লাহ মু ডাক দিয়ে দি কয় এতে হুতিরেছে মু আজ্জেন আর খাদে মারিলাম সব তিনজনে নমাজ ওড়ে আর শুক্রবারে মসজিদের তিন তালা হরে তহে এসব নমাজ দি

মসজিদ কিচ্ছু এত বড় মসজিদের দরকার না হজর অনুসরে মসজিদ বানাই আর গুন হাতের মধ্যে কা রাখে ঠিক 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 কি না কবি আবুল কাজীম আলকায়েকobat আল্লাহ তার কবর কে নুরে মুনাওয়ার করক আমার খলিজা টুকরা মুন্সি কবি বলে আল্লাহ কবি আবুল কাজীমের বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখো তিনি বলেন কেও শুনালো মরে আজানের ধ্বনি মরমে মরমে শেষু বাজিল কি সুমধ আকুল হইল প্রাণ ছিল ধমনী কি মধুর আজানের ধ্বনি কে রে আমার এই সুন্দর ধ্বনি শোনালো রে এটা হয়তো ভাগল আমি তো সেই তান শুনি মুগ্ধ মসজিদ প্যানে ছুটে যায় কে আর শুনে সে কে সে কে কোথা থেকে কোথা থেকে দূর আকাশ থেকে সুর বেশি আসে এই হইল আমার কবি গায়ের পশন হয়ে যায় আল্লাহ কবি আবুল কাজে মাল কায়কোবাদের কবরকে নূরে মোনা ওয়ার করে দাও এমন কবির আমার দরকার যে কবি সাহিত্যিক লেখে আজানের সুর হেতের কাছে ব্যবসার মতো লাগে সারা জিন্দিগি লুচ্ছে মি করতে করতে নে ঠিক কি না আর আর কবি তো তাওহীদের শরবত খায় আর কবি কো আরে মসজিদের কবর দিও মসজিদে রই পাশে আমায় কবর দিও ভাই জনগর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায় তিনি কে আমাদের

কই ভাই আমি আপনার ওয়াজ ওয়াজ দুল্লা ভাই কইছি কথা নাই আপনি আরো শালা দেন এরকম দুল্লা ভাই তো আমি চাই ক্লোজ আপ ওয়ান কি করছে। যে কবি 4000 গজল আমার নবীজিকে প্রেজেন্ট করছে অনেক শিল্পী বুড়োই গেছে আর নবীর লাই আইজো গনা আতর রাসূল কোন কোশিনি না বহুত ভালো শিল্পী তারা বনোজন আরোগ্য আছে কিতে কর টিভি দে মেনসুজমন্ত করি প্রেমের টিভি দে আর কদর গতাই দে আর কদর গোশাই দে কন্যা দে মা গো নিও গান টিভি দি তো কর জান বাতের ব্যারামেতি আমারে টিভি দে আর কদর টিভি দে এই নি সাহিত্য হাউ ইট ইজ লেটার স্যার কিভাবে এটা সাহিত্য সাহিত্য হচ্ছে আমাদের মুসলিম মিল্লা কি সাহিত্য মুহাম্মাদের নাম যে আমার বুকে মুহাম্মাদের নাম যে আমার বুকে সেই নামে আসে কামি জপিসে নাম সুখে ও দুঃখে মোহাম্মাদের নাম যে আমার বুকে অন্ধকার নাম নুরের জ্যোতি রোজ হাস সেই তো পারম সাথী সেই বে সাথে জীবন লীলা গেলে নিভে মোহাম্মাদের নাম যে আমার বুকে ফার্সে কেউ এত সুন্দর গান প্রেজেন্ট করতে আমার রসুল সামনে পারে না এটা এক কফি তিনি কে আমাদের কুমিল্লার জাতীয় দুলা ভয় আমিন গজরুল ইসলাম রহমতুল্লাহ সালাউতি রাজি না কারা কারা সালো হইবি আতটা শালা নাই রে তোর নচিবি আর কি শালা হইবি তাইলে তাইলে তোর আর ভাই আমিন ক